শুভ সন্ধ্যা। আজকে আমাদের এখানটায় কালী পুজো একটা মন্দিরে। কালী পুজোটা খুব সুন্দর হয় আমাদের এই চূড়াটি পাড়ায়। আর যত আমাদের পাড়ার যত মা বোনেরা দাদারা ভাইয়েরা সবাই এখানটায় আসে, বৌদিরা বাচ্চা কাচ্চা সবাই, খুব আনন্দ হয় এবং পুজো হয়। কালী ঠাকুর আনতে গেছে, আমি আজকে দুঃখিত যে ঠাকুর আনতে যেতে পারিনি, শনিবার দিনকে পুজোটা হয়েছে। আর হচ্ছে তোমার কালী ঠাকুর আনতে যেতে পারিনি। এই মন্দিরে রয়েছে তোমার পাট, তারপর দাদারা কেমন আনন্দ করে দেখেছো, খুব আনন্দ হয় আমাদের এখানটায়। মানে আমাদের পাড়া গেছে গ্রাম না, এত আনন্দ হয় সে বলার বিষয় না, না দেখলে তোমরা বুঝতে পারবো না। আমাদের প্রতিটা মিশে ব্লকে আমি দেখাই, দেখো আমাদের এখানটা কতটা আনন্দ হয়, মানে খুব আনন্দ হয় এত। মানে পুজো হয়, তারপর অনুষ্ঠান হয়, খুব সুন্দর আনন্দ হয়। মানে মাসের মধ্যে তবুও হয় দু একটা হয়ে এসেই যায় পুজো, খুব আনন্দিত হয়, আমরা খুব আনন্দিত এর জন্য। আমাদের গ্রাম থেকে অন্য কোথাও গেলে আমাদের ভালোই লাগে না, ভারতী দেখো ঠাকুর এসছে, কালী মাতা চলে এসছে, ভারতী দিয়ে ইয়ে করছে, ভারতী দিদি আরতি করে ঠাকুরকে ঘরে উঠাবে, তার জন্য আরতি করছে ঠাকুরকে, করে ঠোরে তারপর ঠাকুরকে ঘরে নিয়ে আসলো। দেখো আরতি করছে ভারতী দিদি, ওকে সবাই মানে, খুবই ভালোবাসে, মানে মানে সবাই ওকে ভালোবাসে, প্রতিটা সবাই ভালোবাসে, কারণ ও সবারই সাইডে গিয়ে দাঁড়ায়। আর দেখো পাড়ার বৌদিরা দিদিরা বোনেরা সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখছে ঠাকুরকে আরতি করা। এবং তারপর ওই যে ছোটো ছোটো বাচ্চারা মানে ঢোল পিটাচ্ছিল সেটাও খুব ভালো, ওরা সবই পারে, ওই বাচ্চা বাচ্চাগুলো ঢোল পিটায়। তারপরে হরিবোল হলে হরিবোলের কীর্তন, যখন হরিচান গুরুচানের কীর্তন হয় তখন ওরা ডাঙ্কা পিটায়, সব কিছু করে বাচ্চা বাচ্চা মানুষ। ঠাকুরকে প্রদীপ দিচ্ছে, ঠাকুরকে নিয়ে এরপর ঠাকুরকে
ঘরে ওঠালো, ওঠানো হলো এবং ঠাকুরকে ঘরে ওঠানোর পরে ওদিকে তো মানে অনুষ্ঠান হয়ে যাচ্ছে আর পুজো রাত 12টার পরে হবে, এর জন্য আমরা ছিলাম না, চলে এসেছিলাম। সবাই দাঁড়িয়ে রয়েছে এদিকে, সবাই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কারণ পাড়া সব ছেলে ছেলে পেলেরা সব বাচ্চা কাচ্চা। আর তারপর কালী ঠাকুরকে ঘরে ঢুকানো হয়ে গেছে অলরেডি। আর দেখো মা শীতলার পাশে কালী মাতা, তারপরে হচ্ছে পাট ঠাকুর, ভোলেনাথের একটা অংশ, এ হচ্ছে আমাদের স্বপন কাকু, আমাদের পায়রা কাছে যত বাচ্চা আছে সবাইকে খেলা শেখায় স্বপন কাকু। আর এই যে ব্রাহ্মণ কাকু, ইনি হচ্ছে বুলু কাকু, না ইনি খুব আমাদের বাচ্চাবেলায় আমাদের পড়িয়েছেন, ইনিও খুব ভালো, ইনি পুজো দিতে এসছেন, ইনি পুজো দেয় মন্দিরে এবং খুবই ভালো উনিও। আর ভারতী দিদির চুপ করে বসে ওদিকে হাসি পাচ্ছে সবারই। তারপর রান্নার ওদিকে গেলাম, রান্না হচ্ছে ভাত ডাল, তারপর দু রকম সবজি হয়েছে, পনির আলুর তরকারি হয়েছে আর আলু দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি হয়েছে, ঘ্যাট হয়েছে আর কি, আর চাটনি, তারপরে পায়েস, সবাইকে খেতে বসিয়ে দিয়েছে ঠাকুরানার পরে, সবাই খেতে বসে গেছে, আমরাও খেতে বসে গেছি এবং বাড়ি এসে যাব, তার জন্য রাত হয়ে যাচ্ছে অনেক, মানে আমার রাত হয়ে যাচ্ছে তো ঘুমও পেয়ে যাচ্ছিলো, আমার খুব ঘুম পাচ্ছিল, এর জন্য খেতে বসে গেছি আমরা। দিদা আমার পিসি সবাইকে মানে সবাই খেতে বসে গেছে। আর ওদিকে কাকু আমার খেয়ে আমরা উঠে এসেছি, যখন এসে দেখি কাকু নাচ এখনও শেষ হয়নি, কাকু পায়রা গাছি বাজারে, ওনার বাড়ি আমাদের এখানটাই বাজারে বাড়ি ওনার, উনিও খুব ভালো নাচ করে, মানে মা নাচ আর শেষ হয় না, সবার নাচ শেষ হয়ে যায় তা কাকুর নাচ শেষ হয় না। দেখো ভাত ডাল দিয়েছে সেটাই। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।